বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অথিন নেটওয়ার্ক নিউ আপডেট চলে আসছে, আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। প্লাস হচ্ছে অথিন নেটওয়ার্কের টোকেন আপনারা কিভাবে হচ্ছে সেল করবেন, এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো নতুন বন্ধু যা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। তো গাইস, আপনারা হচ্ছে নগদ বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু টাকাটা হাতে নিতে পারবেন, ঠিক আছে? সো এইখানে মানে আমার চ্যানেলে আসার পরে সর্বপ্রথম আপনারা যেটা লক্ষ্য করবেন এইখানে হচ্ছে এই পোস্টটা লক্ষ্য করবেন। এই পোস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখবেন যে এয়ারড্রপ লিঙ্ক লেখা আছে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে এই পোস্টে নিয়ে চলে আসবে, ঠিক আছে? সো এইখানে আসার পরে এই অ্যাডমিন আইডি এইটা, এইটার মধ্যে ক্লিক করে আপনারা ইনবক্স করবেন। মনে রাখবেন আপনাদেরকে কখনো আগে আমি নক দেব না, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। সো এখন মূল যে বিষয়টা, অথিন নেটওয়ার্ক, এইখানে অথিন নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি চলে যাব, জাস্ট ওয়েট করবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অথিন নেটওয়ার্কের মধ্যে চলে আসছি, আর এইখানে কিন্তু হচ্ছে লুড নিচ্ছে, ঠিক আছে? সো এখানে টাইম ক্রাউন্ড হচ্ছে ATH উইল বি ডিস্ট্রিবিউশন করা হবে। সো এটার টাইম ক্রাউন্ড হচ্ছে, ডে অফ টাইম ক্রাউন্ড হচ্ছে। দেন এইখানে মূলত হচ্ছে আপনি মানে কত তারিখে হচ্ছে গেম টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে আপনাকে সেইটা বলছে, মানে গেম টোকেন তারা কেটে নিবে, প্লাস হচ্ছে ATH যেই টোকেনটা ওইটা দিবে। মানে আমরা তো ওই গেম টোকেনটা আর্নিং করি, প্লাস হচ্ছে ওইটার বিনিময়ে কিন্তু ATH টোকেন আমাদেরকে তারা হচ্ছে দেয়, ঠিক আছে? সো এইখানে আপনারা সেল করবেন কিভাবে বিষয়টা হলো এরকম। আর যাদের অ্যাকাউন্ট নাই এখনও পর্যন্ত, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে না বুঝলে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিংটা স্টার্ট করে দিবেন, ঠিক আছে? সো পার ঘন্টায় মাইনিংটা স্টার্ট করতে হয়, এই যে এইখানে কিন্তু এক ঘন্টা পরপর, আগে 24 ঘন্টা পরপর ছিল, বাট ওইটা চেঞ্জ করে দিছে তারা, কেন জানি সেটা জানি না চেঞ্জ করছে। দেন এখানে দেখতে পাচ্ছেন আর 29 মিনিট পরে আমি কিন্তু এটা কালেক্ট করতে পারবো, ঠিক আছে? সো এখানে ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন, ফার্স্ট অফ অল যেটা করবেন ওয়ালেট, জাস্ট ওয়েট করবেন। তো গাইস ওয়ালেটে আসার পরে সেন্ডের মধ্যে ক্লিক, এই সেন্ড অপশানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে সেন্ড, সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গেম টোকেন আছে, প্লাস হচ্ছে ATH টোকেন আছে, ঠিক আছে? সেন্ডের মধ্যে ক্লিক, সেন্ডের মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, এইটার মধ্যে ক্লিক, জাস্ট ওয়েট, কথা ভালোভাবে খেয়াল করেন, এইটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, ঠিক আছে? এইখানে লোড নিচ্ছে, একটু ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট করেন। তারপরে এইখানে দুইটা অপশান থাকবে, একটা হচ্ছে গেম আর আরেকটা হচ্ছে ATH, ঠিক আছে? জাস্ট তো গাইস দেখতেই পাচ্ছেন এইখানে অপশানটা চলে আসছে, যদিও বা নেটের একটু প্রবলেম হচ্ছে, নেট ইরর দেখাচ্ছে, কানেকশান প্রবলেম। সো এটা থেকে এটার মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি যার কাছে সেল করবেন এখানে তার ইমেল দিবেন, তারপরে এখানে আপনি অ্যামাউন্ট তুলবেন, অ্যামাউন্ট দিয়ে দিবেন, মানে আপনি যতটা সেল করবেন, 20-25 যা মন চাই অ্যামাউন্ট দিয়ে। এই যে এইখানে সেন্ড ওটিপি, ঠিক আছে? এই সেন্ড ওটিপির মধ্যে একটা ক্লিক করতে হবে, তারপরে আপনার ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসায় সেন্ডের মধ্যে ক্লিক, কনফার্ম সেন্ড করবেন, হয়ে যাবে, ঠিক আছে? সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। আর তাদের আপডেট দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, ঠিক আছে? এইখানে তারা যেই পরিমাণ আপডেট নিয়ে আসছে ভাই, অল্প সময়ের ভিতর, দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সারা দিনে যেই টোকেনটা কালেক্ট করছি এইখানে 120টা টোকেন কালেক্ট করছি, এইখানে 106টা, ঠিক আছে? কমিউনিটির মধ্যে যদি ক্লিক করি এইখানে তাদের যে ইউজার, অ্যাক্টিভ ইউজার, প্লাস হচ্ছে টোটাল ইউজার, তারপরে টোটাল মাইনিং কত হয়েছে, এ টু জেড কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? সো একটু ওয়েট করেন, আপডেট দেওয়ার পরে এই অ্যাপসটা একটু স্লো কাজ করতেছে, ঠিক আছে?
তার কারণ যে কোনো আপডেটেশন করার পরে একটু স্লোলি কাজ করে, আমরা সবাই জানি। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাক্টিভ মেম্বার 68,000, ঠিক আছে, টোটাল ইউজার দেখতেই পাচ্ছেন 7,84,000, 1,000,000 পড়তে আর টাইম লাগবে না বেশি দিন। সো গেম মাইনার দেখতেই পাচ্ছেন, প্লাস ডিস্ট্রিবিউশন করা হয়েছে 50,000,000 টোকেন, ঠিক আছে, ATH। দেন এইখানে এই যে গেম গেম জোন, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। এইটা কি, এটা আপনি পার 6 দিন না 7 দিন পরপর এখানে আপনি এই যে এই জিনিসটা পাইবেন, ঠিক আছে। এখানে টিকিট থাকবে আপনার টিকিট, সো এখানে স্পিন করলে আপনি হচ্ছে এইগুলোর মধ্যে যে কোনো একটা পাবেন, ঠিক আছে। সো এইখানে যদি আপনার লাগে, এইখানে আপনি গেম টোকেন পাবেন, এইটার মধ্যে লাগলেও গেম পাবেন। এইটার মধ্যে কত কি আমি জানি না, সো এইটার মধ্যে আমার লাগছিল 200 টোকেন পাইছিলাম, মেবি সঠিক মনে হচ্ছে না। আমি 3টা টিকিট পাইছিলাম, 2টা ফেল, দেন 1টা কাজে লাগছে, ঠিক আছে। সো এইখানে আপনি টিকিট দেখতে পাবেন, ঠিক আছে, ট্রান, এই ট্রানের মধ্যে আপনি টিকিট দেখতে পাবেন। তারপরে এই যে দেখেন 200+ রিসিভ করতে পারবেন যদি এখানে লটারি আপনি জিতেন, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। সো যারা এখনও মাইনিং করতেছেন না তাদের জন্য বড় সুযোগ এটা মাইনিং করার, ঠিক আছে। সো বুঝতেই পারতেছেন, আর KYC অনেকের প্রবলেম হচ্ছে, KYC প্রবলেম নিয়ে কথা বলবো, বাস প্লাস হচ্ছে এটা পরবর্তী যে ভিডিও আসবে আমার, পরবর্তী ওইটাতে সলিউশন দিব, ঠিক আছে, KYC যাদের হচ্ছে না। সো খুব শীঘ্রই ওই ভিডিওটা আমি আপলোড করব, KYC-র ভিডিও। সো তখন আপনারা বুঝে নিন, KYC জাস্ট ইজি, তারপরেও আমি বলে দিচ্ছি KYC করার জন্য সিম্পল কাজ করতে হবে আপনাকে। দেখবেন KYC অপশানে যাওয়ার পরে একটা ফটো আপলোড করতে বলতেছে আপনার, ফটোটা আপলোড করে দিবেন, প্লাস হচ্ছে ওইখানে আপনার ফেসটা ভেরিফিকেশন করবেন। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।